2019-এ এই বছর বিগত জানুয়ারি মাসে গ্যালাক্সি M10 আর M20 ফোনের হাত ধরে ভারতের গ্যালাক্সি M সিরিজের জন্ম। এরপরে এই সিরিজে লঞ্চ হয়েছিল গ্যালাক্সি M30 আর গ্যালাক্সি M40। এরপর থেকে একের পর এক লঞ্চ করতে চলেছে M20s, M30s, M40s সমস্তগুলো। বলা যেতে পারে এটি গ্যালাক্সি M30-র আপগ্রেডেড ভার্সন। সুতরাং ফোনটির মধ্যে বেশ কিছু নতুনত্ব থাকছে আপনাদের জন্য। বন্ধুরা, আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে ফোনটির ফুল স্পেসিফিকেশন রিভিউ করব। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করুন সমস্ত নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, প্রথমে আমরা জেনে নেব ফোনটির ডিজাইনের ব্যাপারে। ফোনটির বডি হলো পলিকার্বনেটের, তবে বডিটি গ্লাস মেটেরিয়ালের দেওয়া উচিত ছিল। ফোনটির থিকনেস হলো 8.9 mm এবং ওয়েট হলো 188 গ্রাম, এবং গ্লসি ফিনিশ হওয়ায় ফোনটি লুকের দিক থেকে বেশ আকর্ষণীয়। এবারে আমরা জেনে নেব ফোনটির ডিসপ্লের ব্যাপারে। স্যামসাং গ্যালাক্সি M30s ফোনটিতে 20:9 অ্যাসপেক্ট রেশিওর 6.4 ইঞ্চির ফুল ভিউ এবং ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। ডিসপ্লেটিতে ওয়াটার ড্রপ নচ দেওয়া হয়েছে, যেখানে ডিসপ্লেটির রেজলিউশন হল 1080x2400 এবং আছে 411 ডেন্সিটির PPI। স্যামসাং গ্যালাক্সি M30s ফোনটি 4G VoLTE সাপোর্টেড ডুয়েল সিমযুক্ত স্মার্টফোন, যা সব রকমের বেসিক কানেক্টিভিটি সাপোর্ট করে। ফোনটি 4GB, 64GB ও 6GB 128GB ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, এবং 1TB পর্যন্ত মাইক্রো SD কার্ড স্লট দেওয়া হয়েছে। বন্ধুরা, এবারে কথা বলবো ফোনটির ক্যামেরার ব্যাপারে। ফোনটির ব্যাকে দেওয়া হয়েছে 3টি ক্যামেরা, যার মেন ক্যামেরাটি হলো F2.0 অ্যাপারচারযুক্ত 48 মেগাপিক্সেলের স্যামসংয়ের GM1 সেন্সার। পরেরটি হলো F2.2 অ্যাপারচারযুক্ত 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, এবং আরেকটি হলো F2.2 অ্যাপারচারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সার। সাথে দেওয়া হয়েছে প্রোটেক্ট মোড, বিউটি মোড, HDR, জাইরো, EIS, LED ফ্লাশ। ফোনটিতে দেওয়া ক্যামেরাগুলির মাধ্যমে ভালো মানের ছবি তোলার পাশাপাশি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে F2.0 অ্যাপারচারযুক্ত 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সাথে আছে প্রোটেক্ট মোড, HDR, বিউটি মোড, যার মাধ্যমে ফুল HDR ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সুতরাং গ্যালাক্সি M30s ফোনটির ব্যাক এবং ফ্রন্ট উভয় ক্যামেরাগুলি বেশ শক্তিশালী দেওয়া হয়েছে। ফোনটির সিকিউরিটি হিসেবে দেওয়া হয়েছে ফেস আনলক এবং ফিঙ্গারপ্রিন্টের সুবিধা। তবে ডিসপ্লেটি যেহেতু সুপার অ্যামোলেটেড, তাই ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি স্যামসাং চাইলে ইন ডিসপ্লেতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারটি দিতে পারত। বন্ধুরা, এবারে আমরা জেনে নেব ফোনটির পারফরমেন্সের ব্যাপারে। স্যামসাং গ্যালাক্সি M30s ফোনটিতে দেওয়া হয়েছে 10 nm টেকনোলজির এক্সিনোস 9611 চিপসেট, এবং ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে এক্সিনোস 9611 অক্টাকোর প্রসেসর, যার 4টি কোর হলো কর্টেক্স A73 বেস্ট, এবং যার ক্লক স্পিড হলো 2.3। স্যামসাং এখানে ব্যবহার করেছে একটি নিউ আপডেটেড প্রসেসর, সুতরাং ফোনটির প্রসেসরটি যথেষ্ট শক্তিশালী হতে চলেছে। একসাথে অনেকগুলি টাস্ক করতে পারবেন এবং যথেষ্ট ভালো পারফর্ম আশা করা যায়। যেহেতু GPU হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে মালি G72, যার জন্য পাবজি এবং হাই গ্রাফিক্সের গেমগুলি ফুল HD মোডে খেলতে পারবেন। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 9 পাই, যেটা আমার খুবই পছন্দের। জেনে নেব ফোনটির কালার্সের ব্যাপারে। গ্যালাক্সি M30s ফোনটি 3টি কালারে উপলব্ধ, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু। সবকটি কালার্সই দৃষ্টি আকর্ষণ করার মতো। এবার কথা বলবো ফোনটির বিশেষ আকর্ষণের ব্যাপারে, এবং সেটি হলো ফোনটির ব্যাটারি। স্যামসাং গ্যালাক্সি M30s ফোনটিতে দেওয়া হয়েছে 6000 mAh-এর একটি ব্যাটারি। স্যামসাংয়ের এ সিরিজের অথবা এম সিরিজের ফোনগুলিতে আমরা আগে সেটা দেখতে পাইনি, তবে এই ফোনটিতে দেওয়া হয়েছে 6000 mAh-এর ব্যাটারি। সুতরাং ফোনটিকে আপনি 2 দিন খুব ভালোভাবে চালিয়ে নিতে পারবেন, যেখানে 15W ফাস্ট চার্জ সাপোর্ট দেওয়া হয়েছে, এবং দেওয়া হয়েছে ফাস্ট চার্জিং টেকনোলজির সুবিধা, যার জন্য ফোনটিকে দ্রুত চার্জ করানো যাবে, যেটা অনেকের পছন্দের একটি ব্যাপার। জানা গেছে ফোনটি ইন্ডিয়াতে 29 সেপ্টেম্বর 2019 থেকে সেল শুরু হবে। এক কথায় বলা যেতে পারে ফোনটি হলো একটি কিলার স্মার্টফোন। বন্ধুরা, এবার জেনে নেব ফোনটির প্রাইসের সম্পর্কে। ফোনটির 4GB 64GB-র ইন্ডিয়ান প্রাইস হলো 13,999 রুপি, এবং 6GB 128GB-র ইন্ডিয়ান প্রাইস হলো 16,999 রুপি। স্যামসাং গ্যালাক্সি M30s ফোনটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, হাই কোয়ালিটি ক্যামেরা এবং শক্তিশালী প্রসেসর, ও সাথে পাচ্ছেন 16,000 mAh-এর একটি পাওয়ারফুল ব্যাটারি উইথ ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
সুবিধা স্যামসাং ব্র্যান্ডের সাথে। সুতরাং আপনার বাজেট যদি 20,000-এর মধ্যে হয় এবং স্যামসাংয়ের ফোন কেনবার কথা ভেবে থাকেন তাহলে এই ফোনটি কিনতে পারেন এবং ফোনটি অবশ্যই একটি কিলার ফোন হতে চলেছে। সো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে এবং বন্ধুদের সাথে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করুন সমস্ত নতুন ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং পাওয়ারফুল রিভিউ।